হ্যালো বন্ধুরা হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আমরা সবাই অনেক ভালো আছি আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের কাজ ক্ষমতার উপরে একটি ক্লাস নিতে চলেছি ক্লাসটি আমরা সম্পূর্ণ অধ্যায়ের উপরে নেব সেই কারণে ক্লাসটি কিন্তু অনেক বড় হবে সেই কারণে পুরো ক্লাসটি তোমাদের পক্ষে একই টাইমে বা একই সাথে দেখা সম্ভব নাও হতে পারে সেই কারণে তোমরা চাইলে ক্লাসটিকে পাট পাট করে নিয়ে দেখে নিতে পারো তো আমরা কথা না বাড়িয়ে চলো আজকে দেখি আজকের ক্লাসে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আমরা কি কি শিখতে পারি তো প্রথমেই কাজ সম্পর্কে যদি বলা হয় কাজ কাকে বলে তাহলে কাজ সম্পর্কে বলা হচ্ছে যে তুমি একটা বস্তু আছে এখানে বস্তুর উপরে যদি এ পরিমাণ বল প্রয়োগ করো এবং যদি এ পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটার এস পরিমাণ স্মরণ ঘটে তাহলে কাজ ডাব্লিউজ টু তুমি বলতে পারো এফ এস অর্থাৎ কাজ ডাব্লিউজিকলটা আমরা কি বলতে পারি এফ বলতে পারি ওকে সেই ক্ষেত্রে কাজের যেহেতু আমরা বললাম যে কাজ তাহলে কাজের এককগুলো কি হতে পারে কাজের একক আন্তর্জাতিক একক হচ্ছে জুল কিন্তু এফ এস থেকে তুমি যদি কাজের একক বানাও তাহলে তুমি কিন্তু আরেকটি একক বানাতে পারো সেটা হচ্ছে নিউটন মিটার কেননা বলের একক নিউটন এবং স্বর্ণের একক মিটার তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি কাজের একুক যেমন জুল তেমনি কাজের একুক কিন্তু নিউটন মিটার এবং কেজি মিটার পাশে কেন্দ্র হতে পারে এখন যদি অনেক সময় এমন হয় যা আমরা বল প্রয়োগ করেছি ঠিকই কিন্তু বল প্রয়োগ করেছি একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে সেই ক্ষেত্রে যদি আমরা থেটা কোণে ধরলাম একটা কোণের সাপেক্ষে বস্তুটাকে আমরা ছুঁড়েছি তখন আমাদের কাজের মানটা কত হবে তখন কাজের মানটা হবে ধরলাম আমরা বস্তুটা থেটাকণের ছুঁড়ায় এক্স পরিমাণ উপরে উঠেছে তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা এই পরিমাণ যদি যায় তাহলে এখান থেকে আমি যদি লম্বাঙ্কন করি তাহলে আমি বলতে পারি জানবভূমিক বরাবর আমার বস্তুটা এই পরিমাণ গিয়েছে সেই ক্ষেত্রে আমরা কাজের ইকুয়েশন যদি একটু চেঞ্জ করতে হবে আমাদের যেহেতু এখানে কোন এসেছে সো আমাদের কাজের সো যেহেতু এখানে একটু কোন এসেছে সুতরাং কাজের একটু একটু চেঞ্জ করতে হবে কীভাবে চেঞ্জ করতে হবে দেখো আমরা যদি এটাকে ত্রিভুজ এ বি সি ধরি তাহলে পরে আমরা এখানে লিখতে পারি কস থেটা ইজু কল টু আমরা জানি কপরে ভূত অনেক অর্থাৎ এস বাই এক্স বা এস ইজু কল টু এক্স কস থেটা তাহলে তুমি যদি এখানে এস এর মানটা বসায় দাও ডাব্লিউ ইজু কল টু এফ এক্স কস থেটা দিয়ে কিন্তু তুমি অঙ্কটা করতে পারো ওকে অর্থাৎ মেন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো কোন না থাকে তাহলে পরে সরাসরি কাজের সূত্র জিকল টু এফএস এবং যদি কোন থাকে তাহলে কাজের সূত্রটা দাঁড়াচ্ছে ডাব্লিউজিক্স কস থেকেটা বা এফ এস কস তো এরকমই একটি অঙ্ক আমরা এখন করব চলো দেখে আসি এখানে অঙ্কটিতে বলা হচ্ছে যে একটি বস্তুকে সোজা উপরের দিকে পঞ্চাশ নিউটন বলে সোজা উপরে উঁচুতে নিক্ষেপ করা হলো কাজের মান কত সেক্ষেত্রে যদি আমাদের এই অঙ্কটা বলে তো এখানে অঙ্কটা দেখে যে কেউ প্রথমে মনে করবে যেটা তো খুবই সহজ কেন এখানে বলের মান দেওয়া আছে এবং স্মরণের মান দেওয়া আছে সুতরাং কাজ বল আর স্মরণ গুণ করে দিলেই তো হয়ে গেল কিন্তু এখানে একটা কথা কিন্তু বলা আছে যে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো অর্থাৎ সোজা উপরে বলতে এখানে থেটা ইজ ইকল টু নাইনটি ডিগ্রিকে বোঝানো হয়েছে সুতরাং এখানে কিন্তু আমাদেরকে কোণের মানটা ধরতে হবে এবং সেই ক্ষেত্রে কাজের সূত্র হবে ডাব্লিউ ইজ ইকাল টু এফএস কস থেটা বা এফের মান পঞ্চাশ গুণ এসের মান হচ্ছে পাঁচ গুণ এস কষ নব্বই ডিগ্রি সুতরাং ইন টোটাল কাজের পরিমাণ টাষ্ট হচ্ছে কত জিরো তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের কাজের মান তা আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি বন্ধুরা এবার আমরা শক্তি সম্পর্কে আলোচনা করব তো শক্তি বলতে আসলে আমরা কি বুঝি শক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য আমার যে সামর্থ্যের প্রয়োজন সেটাকে আমরা বলি হচ্ছে শক্তি সেই দিক থেকে আমরা একটা কথা বলতেই পারি সেটা হচ্ছে ব্যহিত কাজ ইজুকল টু শক্তি অর্থাৎ যতটুকু কাজ আমরা ব্যয় করব ততটুকু শক্তি আমরা পাব এখন এই শক্তি সম্পর্কে যদি আমরা যেহেতু আমরা বলতেছি বলতে যেহেতু আমরা বলছি যে কাজ এবং শক্তি একই সুতরাং কাজ এবং শক্তির একক এবং মাত্রা কিন্তু একই হবে সেক্ষেত্রে শক্তি বা কাজের মাত্রাটা আমরা সবাই একটু লিখে নিতে পারি এম এল স্কোয়ার টিন বাস টু ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শক্তি শক্তির অনেকগুলো রূপভেদ আছে শক্তি সাধারণত নয়টি রূপভেদ আছে শক্তির সাধারণত অনেকগুলো রূপ আমরা দেখতে পাই যেমন তাপ শক্তি শব্দ শক্তি। সৌরশক্তি নিউক্লিয়র শক্তি পারমাণবিক শক্তি এরকম আরো অনেক প্রকার শক্তি আছে তো এই অনেক প্রকার শক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শক্তিটি সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তো যান্ত্রিক শক্তিকে যদি তুমি ক্লাসিফিকেশন করো তাহলে তুমি দুইটা ভাগ পাবা একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে শক্তি তো আমরা যদি গতিশক্তি এবং বিয় শক্তির মধ্যে প্রথম যে শক্তিটি গতিশক্তি সম্পর্কে পড়ি তাহলে পরে গতিশক্তি কাকে বলে দেখো গতিশক্তি গতিশক্তির সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তু গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলে গতিশক্তি এখন আমরা কিছু বাস্তব উদাহরণ চলো জেনে নিই যেমন ক্রিকেট খেলার মাঠে যখন কোনো পেসার পেস বল করে তখন অনেকটা পর দৌড়ে তারপরে কিন্তু সে বল করে এর কারণ হচ্ছে অনেকটা পথ গতিশীল থাকার কারণে তার হাতে এক প্রকার বিশেষ শক্তি আসে যে শক্তিটি হচ্ছে গতিশক্তি আবার কোনো আবার যখন ফুট কোনো ফুটবলার ফুটবলে কিক করে তখনও কিন্তু দেখা যায় অনেকটা পথ দৌড়ে তারপরে সে বলটাকে হিট করে এর কারণে গতিশীল থাকার কারণে ফুটবলারের পায়ে এক ধরনের বিশেষ শক্তি অর্জন হয় যেটাকে আমরা গতিশক্তি বলে থাকি এখন গতিশক্তি রাশিমালা সম্পর্কে আমরা যদি পড়তে চাই তাহলে পরে আমরা সবাই গতিশক্তির একটি কমন রাশিমালা জানি সেটি হচ্ছে ই কে ইজ টু হাফ এম ভি স্কোয়ার এটা আমরা সবাই জানি গতিশক্তির রাশিমালা আচ্ছা তো সেই ক্ষেত্রে গতিশক্তির এই রাশিমালাটা কীভাবে আসলো যদি তোমরা জানতে চাও তাহলে পরে আমরা এভাবে বলতে পারি যে যদি এস ইজুকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা চিন্তা করি ধরলাম বস্তুটি স্থির ছিল তাহলে এস ইজুকল টু হাফ এটি স্কোয়ার ওকে সেই ক্ষেত্রে আমরা যেহেতু সবাই জানি ডাব্লিউ ইজুকল টু এফ এস কারণ কাজ আর শক্তি একই তাহলে এখানে আমরা এফ ইজকল টু যদি এম এ এবং এখানে হাফ এটি স্কোয়ার বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এম এই স্কোয়ার টি স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে ভি ইজুকাল টু এটা আমরা সবাই জানি ভি ইজুকাল টু ইউ প্লাস বা ভি টু কিন্তু আমরা এটি লিখতে পারি সেক্ষেত্রে আমরা এই কোয়েশানটাকে জাস্ট এম এটি হোলি স্কোয়ার লিখলে পরে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার হাফ স্কয়ার তাহলে গতিশক্তির এই শক্তি সূত্রটা কীভাবে আসলো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কিন্তু গতিশক্তির এই সূত্রটাকে আমরা কিন্তু আরেকটু মডিফাই করতে পারি কীভাবে মডিফাই করতে পারি দেখো গতিশক্তির এই সূত্রটাকে যদি আমরা একটু এভাবে লিখি ই কে সমান হাফ এম স্কোয়ার ভিস্কোয়ার বাই এম অর্থাৎ আমি উপর নিচে যদি এম গুণ করি তাহলে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা নয় এরপর হাফ এম বি হোল স্কোয়ার বাই এম এটাও আমরা লিখতে পারি সেক্ষেত্রে আমরা হাফ সবাই জানি ভর আর বেগের গুণফলকে ভর বেগ বলে পি স্কোয়ার বাই এম লিখতে পারি সেক্ষেত্রে গতিশক্তির কিন্তু আরেকটা একটা সূত্র আমরা লিখতে পারি সবাই সেটা হচ্ছে পি স্কোয়ার বাই কত টু এম তো গতিশক্তি ই কেজুকল টু হাফ এম এম বি স্কোয়ার রিলেটেড অনেক অঙ্কই আমরা সবাই করেছি কিন্তু গতিশক্তি ই কেজুকল টু পি স্কোয়ার বাই টু এম রিলেটেড অঙ্ক কিন্তু আমরা সাধারণত কখনো করিনি তো চলো এই রিলেটেড একটি অঙ্ক করে আসা যাক যদি আমরা একটু অঙ্ক এভাবে লিখি একটু দশ কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ বিশিষ্ট কোনো বস্তুর ভর দশ কেজি হলে গতিশক্তি কত সেক্ষেত্রে গতিশক্তি কে ইউজুকল টু পি স্কোয়ার বাই টু এম সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কেন না এখানে ভরবেগ দেওয়া আছে এবং ভরবেগের মানটা হচ্ছে কত দশ আচ্ছা আমি এখানে ভরটাকে এখানে জাস্ট ভরটাকে বিষ করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় বিশ কেজি সেক্ষেত্রে ভরবেগ যেহেতু দশ দেওয়া আছে সো দশ স্কোয়ার বাই টু ইন্টু বিশ বা একশো বাই কত এখানে আমরা টু ইন্টু 20 পাচ্ছি হচ্ছে চল্লিশ তাহলে এখানে আমরা ভাগ করলে পাচ্ছি যে টু পয়েন্ট ফাইভ জুল এটা হচ্ছে আমাদের গতিশক্তি তাহলে আশা করছি ইকে ইজ ইউকল টু বাই টুই এম রিলেটেড সূত্র থেকে যদি অঙ্ক আসে তাহলে কীভাবে করতে হবে সেটা আমরা বুঝতে পার পারবো সবাই সেটা আমরা করতে পারবো এরপর আমরা যদি শক্তি সম্পর্কে জানতে চাই তাহলে শক্তির সংজ্ঞাতে বলা আছে স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকেই বলে বিভব শক্তি ধরো একটি ইট মাটিতে ছিল আমরা ধরলাম একটি ইট বা একটি বস্তু মাটিতে ছিল বস্তুটাকে কিছুক্ষণ পর আমরা মাটি থেকে এই পরিমাণ উপরে অর্থাৎ এইখানে নিয়ে গেলাম এখন এই জায়গাতে যখন নিয়ে যাব তখন এই বস্তুটিকে যখন ছেড়ে দেবো তখন এই বস্তুর মধ্যে কাজ করার একটি সামর্থ্য আসবে এবং সেই সামর্থ্যটাকেই বলা হচ্ছে বিভব শক্তি সেক্ষেত্রে আমরা বিভব শক্তির ইকুয়েশনটা যদি একটি এভাবে লিখি আমরা সবাই জানি ডাব্লিউজুকল টু এফ এস কিন্তু আমি এখানে এফ এইচ লিখলাম কেননা হাইট এইচ এখন আমরা সবাই জানি এফ ইজুকল টু যেতে এখানে পড়ন্ত বস্তু বস্তুটা উপর থেকে নিচে পড়ছে সো এফ ইসুকলটা আমরা জানি এম জি সেক্ষেত্রে আমরা কিন্তু এইচ লিখতে পারি ওকে এখন গতিশক্তি রিলেটেড অর্থাৎ ই কে ইজ ইউকল টু গতিশক্তি যদি সমীকরণটাকে নিয়ে আরও কিছু প্রশ্ন আমরা একটু অ্যানালাইসিস করি গতিশক্তি ই কে ইজ ইকল টু হাফ এম ভি স্কোয়ার এই সমীকরণটাকে নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করতে পারি আমাদের এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে কেমন প্রশ্ন আসতে পারে যেমন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেখাও যে বস্তুর গতিশক্তি তার ভরের বর্গের সমানুপাতিক এখন এই প্রশ্নটার ব্যাখ্যা আমরা কীভাবে করবো সেক্ষেত্রে আমরা লিখবো যে আমরা জানি ই কে ইজ ইকাল টু হাফ এম বি স্কোয়ার সেই ক্ষেত্রে হাফ এম ইজ ইকাল টু ধ্রুবক যদি আমরা ধরি তাহলে কে সমানুপাতিক বি স্কোয়ার আমরা লিখতে পারি অর্থাৎ ইকে সমানুপাতিক বীস করে কিন্তু আমরা তখন এখানে লিখতে পারি এবং এখান থেকে কিন্তু আমরা বলতে পারি বস্তুর গতিশক্তি তার কি বেগের বর্গের সমানুপাতিক আচ্ছা আর একটা প্রশ্ন আমাদের মাঝে মাঝে আসে আসে সেটা হচ্ছে গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি তো গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি এই প্রশ্নের উত্তরে প্রথমে আমরা বলবো যে গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কিভাবে পায় না কেন না আমরা সবাই জানি ই কেজুকল টু হাফ এম ভি স্কোয়ার এখন দেখো সবাই হাফ তো মাইন হাফ তো হাফই এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর শূন্যই যেখানে যে হতে পারে না সেখানে ঋণাত্মক হর কিন্তু কোনো সুযোগ নেই বাদবাকি থাকলো বেগ ভি এখন ভিটা পজিটিভও হতে পারে আবার ভিটা নেগেটিভও হতে পারে কিন্তু যেহেতু ভি এখানে বর্গাকারে আসে সুতরাং বস্তুর গতিশক্তি কিন্তু নেগেটিভ হতে পারে না অর্থাৎ আমি আশা করছি তোমরা আমার কথাটি বুঝতে পেরেছ এখন গতিশক্তি এবং বিভাব শক্তি অর্থাৎ ইপি এবং ই কে এই দুটার উপর ভিত্তি করে অনেক সময় আমাদের কিছু অঙ্কের সমাধান করতে হয় চলো আমরা সেই সমস্ত অঙ্কের সমাধানগুলো করে আসি তো সেক্ষেত্রে আমরা যদি একটা অঙ্ক একটি এরকম লিখি যে একশো মিটার উঁচু থেকে কোনো বস্তু পড়তে থাকলে পঁচিশ মিটার উচ্চ ভূমি থেকে পঁচিশ মিটার উপরে ই কে ও ইপি কত হবে তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে করবো তো দেখো আমরা যদি একটু চিত্র আঁকি সেক্ষেত্রে এখানে বস্তুর ভরটা একটু দেওয়া থাকবে বস্তুর ভর বস্তুর ভর দেওয়া আছে ধরো এক কেজি সেক্ষেত্রে আমরা যদি একটু চিত্রের সহযোগিতা নিই ধরলাম এটা হচ্ছে একশো মিটার তো একশো মিটার যদি এটা হয় একশো মিটার তাহলে ভূমি থেকে বলতেছে যে বলছে যে পঁচিশ মিটার উপরে তার মানে এখানে এখানে হচ্ছে ভূমি থেকে পঁচিশ মিটার উপরে আমি ধরলাম তাহলে এটা যদি পঁচিশ মিটার হয় যেহেতু টোটাল হাইট একশো মিটার তাহলে এটা হবে কত পঁচাত্তর মিটার তাহলে এখানে ইপি এবং ইকের মানটা কত আমাদেরকে বের করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের ইকের মানটা আমরা যখন বের করবো ইকে আমরা সবাই জানি হাফ এম বি স্কোয়ার কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে ইকের সূত্রটাকে একটু কনভার্ট করে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা এটাকে এম জিজ লিখতে পারি তোমরা যদি বইটা একটু ভালো করে দেখো তাহলে পরে আশা করি বুঝতে পারবা সেই ক্ষেত্রে এমের মান এক জি এর মান নাইন পয়েন্ট এইট এবং এইচের মানটা হচ্ছে কত দেখো বস্তুটা যদি এখান থেকে পরে বস্তুটা কিন্তু পঁচাত্তর মিটার নিচে পড়েছে তার মানে এখানে এইচ এর মানটা হবে কত সেভেন্টি ফাইভ মিটার তাহলে আশা করি এখান থেকে ইকের মানটা ক্যালকুলেশন করে তুমি বের করতে পারবা এরপর যদি ইপির মানটা বের করতে বলে ইপি ইজ টু এখন আমরা ইপি যখন হিসাব করব তখন হিসাব করব বস্তু ভূমি থেকে কতখানি গোপরে আছে। অর্থাৎ ইকের ক্ষেত্রে আমরা হিসাব করবো বস্তু কতটুকু নিচে নেমেছে এবং ইপের ক্ষেত্রে হিসাব করব আমরা বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে অর্থাৎ এক গুণ নাইন পয়েন্ট এইট গুণ কত পঁচিশ জুল তাহলে পরে এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে তুমি অঙ্কের উত্তরটা বের করে ফেলতে পারবা তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে আরও এক ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে এবং এই ধরনের অঙ্কই সাধারণত বেশি আসে তো সেটা কী ধরনের অঙ্ক চলো একটু দেখে আসি তো এখানে আমাদের প্রশ্নে বলা আছে একশো মিটার উঁচু থেকে কোনো বস্তুকে একশো মিটার উঁচু থেকে কোনো বস্তু পরলে ভূমি থেকে কত উপরে শক্তি গতিশক্তি তিনগুণ হবে প্রথমত এই অঙ্ক দেখে তোমরা ঘাবড়ে যাবে কেননা বস্তুর ভর এখানে অনুপস্থিত তো বস্তুর ভর না থাকা না থাকলে পরে এই অঙ্কটা তোমরা করবা কীভাবে এটা নিয়ে প্রথমে কনফিউজড হয়ে যাবা কিন্তু এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে বস্তুর ভরের কিন্তু কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে যদি আমরা একটু চিত্রের সাহায্য নিই ধরলাম এই পয়েন্ট এর নাম এ এটার নাম হচ্ছে বি পয়েন্ট এবং এটার নাম হচ্ছে সি পয়েন্ট তো বস্তু বলছে যে বস্তু থেকে আমি ধরলাম যে এক্স মিটার উচ্চতায় আমাদের এখানে গতিশক্তি বিভব শক্তি বলছে যে বিভব শক্তি গতিশক্তি তিন গুণ হবে তার মানে শক্তিটাকে আমরা সবাই জানি ইপি ইপিটা কার তিন গুণ হবে থ্রি ই কে অর্থাৎ ই এর তিন গুণ হবে ওকে সেক্ষেত্রে এটা যদি এক্স হয় তাহলে অবশ্যই এবির মানটা হবে একশো মাইনাস এক্স কেননা এ থেকে সি টোটালটার হাইট কত একশো ওকে সেক্ষেত্রে আমাদের বি বিন্দুতে যদি আমরা ইপি প্রথমে হিসাব করি ইপি ইপি ইজ টু এম জি এইচ সেক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে ভূমি থেকে কতটুকু উপরে আছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বস্তুভূমি থেকে এক্স মিটার উপরে আছে। সুতরাং এখানে সূত্র হবে জি এক্স এবং ইকে যদি তুমি হিসাব করো তাহলে ইকের মানটা আসবে হচ্ছে জি এইস সেক্ষেত্রে বস্তুটা কতটুকু নিচে নেমেছে একশো মাইনাস এক্স মিটার অর্থাৎ জি একশো মাইনাস এক্স এটা এখন অনুসারে আমাদের বলা আছে কি সত্য অনুসারে সত্ত্বে যেটা বলা আছে সত্ত্বে বলা আছে ইপি ইজ টু থ্রি ইকে তাহলে দেখো এখানে ইপির মান যদি তুমি বসাও এমজি এক্স এবং ইকের মানটা তুমি যদি বসাও এম জি একশো মাইনাস এক্স তাহলে এখানে এম জি আর এম জি কেটে যাচ্ছে অর্থাৎ বস্তুর ভর কিন্তু কোনো প্রয়োজনে লাগছে না এবার আমরা সেক্ষেত্রে এখানে একটি থ্রি আগে থেকে বসবে সেই ক্ষেত্রে আমরা এক্স ইজ ইকাল টু তিনশো মাইনাস থ্রি এক্স লিখতে পারি বা ফোর এক্স ইজ ইকাল টু তিনশো বা এক্স ইজ ইকাল টু তিনশো বাই চার ক্যালকুলেশন করে তুমি এই মানটা কিন্তু বের করে ফেলতে ক্যালকুলেশন করে তুমি কিন্তু এই মানটা বের করে ফেলতে পারো তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সের মান অত ভূমি থেকে কতখানি গোপরে বস্তুটা বিয় শক্তি গতিশক্তির তিনগুণ হবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসতে দেখা যায় আচ্ছা শক্তির আরও দুইটি প্রকারভেদ আছে সেই দুইটা প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি এবং আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি এখন প্রশ্ন হচ্ছে অনবায়নযোগ্য শক্তি কারা যে সমস্ত শক্তিকে একবার ব্যবহার করলে পরে পুনরায় ব্যবহার করা যায় না যেমন আমরা এখানে বলতে পারি তেল তারপরে আমরা বলতে পারি কয়লা এদেরকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি কিন্তু নবায়নযোগ্য শক্তি আছে নবায়নযোগ্য শক্তি কারা যে সমস্ত শক্তিকে একবার ব্যবহার করার পরে পরবর্তীতে কিন্তু পুনরায় আবার ব্যবহার করা যায় যেমন আমরা বলতে পারি বায়ু শক্তি আবার আমরা এখানে কিন্তু বলতে পারি জলবিদ্যুৎ তো এগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি তার মানে এক কথায় নবায়ন এবং অনবায়নযোগ্য শক্তির মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে নবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় একবার ব্যবহার করার পরে এবং অনবায়ন যোগ্য শক্তিকে একবার ব্যবহার করার পরে পুনরায় আর ব্যবহার করা যায় না তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এবার আমাদের এক শক্তি সম্পর্কে আর একটা টপিক শিখতে হবে সেই টপিকটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র নিত্যতা সূত্র নিত্যতা বলতে আসলে আমরা কি বুঝি নিত্যতা সূত্র আচ্ছা নিত্যতা সূত্র বলতে বোঝাচ্ছে যে এখানে শক্তির নিত্যতা সূত্র হচ্ছে যে শক্তির কোনো ক্ষয় নেই বিনাশ নেই শক্তিকে শুধুমাত্র একরূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় অর্থাৎ শক্তি নিত্যতা সূত্র অনুসারে আমরা বলতে পারি যে মহাবিশ্ব সৃষ্টির সময় মোট শক্তির পরিমাণ যা ছিল এখনও সেই শক্তি আছে এবং কেয়ামতের আগ পর্যন্তও শক্তির পরিমাণ কিন্তু একই থাকবে কিন্তু সেক্ষেত্রে শক্তিটা কি হবে এক এক সময় এক এক রূপে কনভার্ট হবে যেমন কখনো বিদ্যুৎ শক্তি পাবো আমরা কখনো বিদ্যুৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি পাব আবার কখনো রাসায়নিক শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি পাব এরকম পাব কিন্তু মোট শক্তির পরিমাণটা কিন্তু পৃথিবীর সৃষ্টি শুরুতেও যা ছিল তাই থাকবে এবং কেয়ামতের আগের দিন পর্যন্ত মোট শক্তির পরিমাণটা একই থাকবে এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের ব্যাখ্যা আচ্ছা এরপর আমাদের আর টপিক আছে সেটা হচ্ছে শক্তি রূপান্তর আচ্ছা শক্তি রূপান্তর তো আমরা তো সবাই জানি শক্তিকে একরূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় যেমন বিদ্যুৎ শক্তি সম্পর্কে যদি আমরা বলি আমাদের বইয়ে দেওয়া আছে বিদ্যুৎ শক্তিকে আমরা কিন্তু ইচ্ছা করলে বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা কি করতে পারি বিদ্যুৎ শক্তির সাহায্যে কিন্তু আমরা আমাদের ঘরের বাতি জ্বালাইতে পারি অর্থাৎ বাতি মানে কি আলোক শক্তি পাচ্ছি আমরা এখানে অর্থাৎ বিদ্যুৎ শক্তিটা এখানে কিন্তু আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে আবার বিদ্যুৎ শক্তি থেকে তাপশক্তি রূপান্তর করা যায় যেমন হিটার আমরা কিন্তু ব্যবহার করছি একইভাবে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি যেমন রাসায়নিক শক্তি বলতে ব্যাটারির মধ্যে আমরা যখন বিভিন্ন রকম রাসায়নিক শক্তি ভরে রাখি সেই রাসায়নিক শক্তি দিয়ে আমরা কিন্তু কী করতেছি ওইখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারছি তাপ শক্তি থেকেও কিন্তু আমরা পর বিভিন্ন তাপীয় ইঞ্জিন থেকে কিন্তু কী করতে পারছি তাপশক্তি কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রকার কাজ করতে পারছি যেমন ইস্ত্রি মেশিন দিয়ে আমরা কিন্তু কাপড় আয়রন করতে পারছি তো এভাবে শক্তিকে কিন্তু রূপান্তর করা সম্ভব তো বইটা পড়লে তোমরা একটু বুঝতে পারবা এরপর আমাদের যে টপিকটা আছে সেই টপিকটার নাম হচ্ছে ক্ষমতা তো চলো আমরা ক্ষমতা সম্পর্কে একটু পড়ে আসি ক্ষমতা তো প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার ডেফিনেশনটা হচ্ছে কাজ করার হারকেই ক্ষমতা বলে অর্থাৎ ক্ষমতা ইজ টু কাজ বাই সময় অর্থাৎ কাজ করার হারকেই আমরা বলবো হচ্ছে ক্ষমতা সেই ক্ষেত্রে ক্ষমতায় যুগলটু যদি কাজ বাই সময় হয় তাহলে পরে এখানে আমরা দেখো কাজের মাত্রা সমীকরণ পেয়েছিলাম এম এল স্কোয়ার টিন ভাস টু এবং যেহেতু আমরা এখানে সময়কে টি দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে ক্ষমতার একক আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স কত থ্রি আচ্ছা আবার ক্ষমতার একক যদি বলো ক্ষমতার একক হচ্ছে আন্তর্জাতিক একক হচ্ছে ওয়াট ওয়াট যেটাকে দা ডাব্লু দ্বারা প্রকাশ করা যায় কিন্তু ক্ষমতার কিন্তু আরও একটা একক আছে সে এককটা কি ক্ষমতার সে এককটা হচ্ছে যেহেতু ক্ষমতা যে টু কাজ বাই সময় কাজের একক জুল এবং সেকেন্ড যেহেতু আমাদের হচ্ছে সময় তাহলে জুল পার সেকেন্ড এটাও কিন্তু আমাদের ক্ষমতার একক হতে পারে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু ক্ষমতার একক সবসময় ওয়ার্ডই যে ক্ষমতার একক সবসময় ওয়ার্ডই যে হবে তাই কিন্তু না জুল পার সেকেন্ডও কিন্তু হতে পারে আচ্ছা এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটার নাম হচ্ছে কর্মদক্ষতা তো চলো কর্মদক্ষতা নিয়ে একটু আলোচনা করে আসা যাক কর্মদক্ষতা আচ্ছা কর্মদক্ষতা সম্পর্কে আমরা যদি পড়ি তাহলে পরে কর্মদক্ষতা সম্পর্কে প্রথমেই যেটা বলবো ধরো তুমি পরীক্ষার আগের রাতে একশো ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ মুখস্থ করে গিয়েছো এ জার্নি বাই টেন এবং পরীক্ষার হলে গিয়ে দেখলে ঠিক এই প্যারাগ্রাফটি এসেছে তাহলে তুমি পড়ে গিয়েছিলে কতটি একশোটি এবং পরীক্ষার হলে জার্নি বাই টেন লিখতে যায় দেখলে যে মুখস্থ প্যারাগ্রাফটি তুমি লিখার সত্ত্বেও আশিটার বেশি ওয়ার্ড তুমি লিখতে পারছো না অর্থাৎ তুমি একশোটা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ মুখস্থ করে যাওয়া সত্ত্বেও পরীক্ষার খাতায় আশি ওয়ার্ডের বেশি লিখতে পারছো না এটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা তার শতকরা অনুপাত অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে কোনো একটা যন্ত্রে আমরা যে পরিমাণ মোট শক্তি দেবো অর্থাৎ আমি যদি এখানে এটা এইভাবে বলি মোট শক্তি সেক্ষেত্রে ক্ষমতাও হতে পারে মোট ক্ষমতা এবং আমি ওই যন্ত্র থেকে যে শক্তিটা লাভ করবো অর্থাৎ লভ্য শক্তি বা ক্ষমতা তার হান্ড্রেড পার্সেন্ট যে অনুপাত সেই হান্ড্রেড পার্সেন্ট অনুপাতকে আমরা বলবো হচ্ছে কর্মদক্ষতা আচ্ছা কর্মদক্ষতা থেকে একটা খুব কমন প্রশ্ন দুই মার্কের এসে থাকে সেক্ষেত্রে কর্মদক্ষতা থেকে একটা প্রশ্ন এসে থাকে যে কর্মদক্ষতার একক নেই ব্যাখ্যা করো তো এই প্রশ্নটা কিন্তু আমাদের খুব কমন আসে তো কর্মদক্ষতার একক নেই তার ব্যাখ্যা করব আমরা কিভাবে এর ব্যাখ্যাটা খুব সহজে করতে পারি প্রথমে আমরা লিখব যে আমরা জানি কর্মদক্ষতা ইটা ইজ ইজকাল টু লভ্য শক্তি বা লভ্য ক্ষমতা বাই মোট প্রদত্ত শক্তি বাই মোট প্রদত্ত ক্ষমতা সেই ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কর্মদক্ষতা দুইটি সমজাতীয় রাশির অনুপাত সুতরাং সমজাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না সুতরাং কর্মদক্ষতারও কোনো একক নেই এটা কিন্তু আমরা বলতেই পারি আচ্ছা তাহলে আমি আশা করছি দুই মার্কের প্রশ্নটা আমরা আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে আমরা লিখতে পারবো এখন কর্মদক্ষতা দিয়ে আমাদের কিন্তু পরীক্ষার হলে বেশ কিছু অঙ্ক মাঝা করা লাগে এবং আমরা আজকে সেই অঙ্কগুলোই দেখব যে কর্মদক্ষতা থেকে সাধারণত কোন টাইপের অঙ্ক আমাদের পরি আমরা আমাদের এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে বলা আছে দশ মিটার গভীর একটি কুয়াতে এক হাজার কেজি পানি ধরে আশি পার্সেন্ট দক্ষতার দুই কিলোয়াট ক্ষমতার একটি মোটর ব্যবহার করা হলে কুয়াটি পূর্ণ করতে ক নাম্বার প্রশ্ন এবং কোয়া নাম্বার প্রশ্নে বলা আছে কুয়াটি শূন্য করতে কত সময় লাগবে ওকে তো সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি কুয়াটি পূর্ণ করতে কত সময় লাগবে তো আমরা প্রশ্ন পরে বুঝি তার আগে প্রশ্নের উত্তর পরে করি আগে প্রশ্নটা বুঝে নিই এখানে বলতেছে যে দশ মিটার গভীর একটি কুয়া অর্থাৎ এইচের মান হচ্ছে কত দশ মিটার এবং তাতে এমই জুকল্টু এক হাজার কেজি পানি আটে আচ্ছা এরপরে বলতেছে যে আশি পার্সেন্ট দক্ষতা দুই কিলোয়াট ক্ষমতার একটি মোটর ব্যবহার করা হলো তাহলে দক্ষতা ইটা টু কত আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টকে যদি তুমি একশো দিয়ে ভাগ করো তাহলে জিরো পয়েন্ট এইট লিখতে পারো এবং দুই কিলোয়াট ক্ষমতা একটি মোটর ব্যবহার করা হলো এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এটা একটা প্রবলেম যে এই দুই কিলোয়াটটাকে তারা লভ্য ক্ষমতা ধরবে নাকি মোট প্রদত্ত ক্ষমতা ধরবে তো একটা কথা আমি তোমাদেরকে বলবো সাধারণত পরীক্ষায় যে ক্ষমতাটি দেওয়া থাকে উদ্দীপকে সেই ক্ষমতাটি সাধারণত সবসময় মোট প্রদত্ত ক্ষমতায় দেওয়া থাকে বিশেষ করে কর্মদক্ষতা উল্লেখ থাকলে তাহলে সেটা তো নিঃসন্দেহে মোট প্রদত্ত ক্ষমতাই হবে তবে যদি কর্মদক্ষতা দেওয়া না থাকে তাহলে সেটা মোট প্রদত্ত ক্ষমতা হবে না ওকে সেক্ষেত্রে আমরা পিজুকল টু দুই কিলো ওয়াট বা দু হাজার ওয়াট আমরা হিসাব করতে পারি বা ধরতে পারি ওকে এবার দেখো যদি আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের সলিউশনটা করতে চাই তাহলে ক নাম্বার প্রশ্নের সলিউশন করার আগে আমাদেরকে কিন্তু এই কুয়া পানি পূর্ণ করা বা পানি শূন্য করার জন্য যে ক্ষমতাটা লাগবে সেই ক্ষমতাটা হচ্ছে লব্য ক্ষমতা লাগবে তো লভ্য ক্ষমতা তো আমাদের পরীক্ষার উদ্দীপকের প্রশ্নে দেওয়া নাই তাহলে লভ্য ক্ষমতাটা বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা সবাই জানি ইটা ইজ ইকাল টু কত পি নট বাই পি পি নট হচ্ছে লভ্য ক্ষমতা ওকে এবং এটাটা আমরা পাশে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট দিলাম না কেননা এখানে অলরেডি আমরা একশো গুণ করে পয়েন্ট এইট করে নিয়েছি কিন্তু হ্যাঁ একশো ভাগ করে সেই ক্ষেত্রে পি নট ইজ ইকাল টু ইটা পি বা ইটার মান আমরা যদি বসাই জিরো পয়েন্ট এইট এবং পিয়ের মান আমরা যদি বসাই দুই হাজার তাহলে এটা আসে ষোলোশো ওয়াট ওকে এখন আমাদের প্রথম প্রশ্নের উত্তর ক কতে যদি আমাদেরকে বলা হয়েছে যে কুয়াটি পানি পূর্ণ করতে কত সময় লাগবে তো যখন কুয়া পানি পূর্ণ করতে বলবে তখন কোনো সমস্যা নেই একবারে তুমি লিখে দেবা পিনট ইজ ইকল টু এম জি এইস বাই টি সেক্ষেত্রে টি ইজ ইকল টু এম জি এইস বাই পিনট বা এমের মান এখানে বসাও এক হাজার গুণ নাইন পয়েন্ট এইট গুণ দশ বাই পিনটের মান হচ্ছে ষোলোশো তো এটা থেকে তুমি কিন্তু কয়ের মানটা বের করে ফেলতে পারবা ওকে আশা করি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবা আমি আর এটা বের করলাম না পরবর্তী অঙ্কটাতে পরবর্তী অঙ্কটাতে বলা আছে কুয়াটি পানি শূন্য করতে কত সময় লাগবে ওকে এই ক্ষেত্রে যদি তুমি খ নাম্বার প্রশ্ন করতে চাও সময় আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কুয়াটি পানি শূন্য করার কথা যখনই বলবে তখন কুয়ার গভীরতা যত থাকবে তার গড় গভীরতা নিতে হবে অর্থাৎ গড় গভীরতা মানে এই সিজুকল টু কুয়াটির শূন্য প্লাস দশ বাই দুই অর্থাৎ কুয়াটির তলের একদম যখন তলের হাইট তলের হাইট জিরো এবং সবচেয়ে উপরের হাইট দশ বাই দুই ইজুকল টু পাঁচ মিটার এটা তোমাকে আগে করে নিতে হবে ওকে দেন তারপর তোমাকে যে কাজটা করতে হবে যে পানি শূন্য করতে কত সময় লাগবে সেই ক্ষেত্রে সূত্র আগের অঙ্কটার মতোই পিনট ইজ ইকাল টু জি এইচ বাই টি সেই ক্ষেত্রে এমের মানটা হচ্ছে আমাদের এক হাজার গুণ নাইন পয়েন্ট এইট গুণ পাঁচ বাই মানটা হচ্ছে ষোলশো এবং এখান থেকেও ক্যালকুলেশন করে তুমি কিন্তু টি এর মানটা বের করে ফেলতে পারবা বন্ধুরা আমি জানি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে এই যে কুয়ার এইস এর মানটা কেন আমরা অর্ধেক ধরলাম কেন ফুল ধরলাম তো আসলে ক্লাসটা একটু সংক্ষিপ্ত করার জন্য আমি এই বিষয় নিয়ে খুব বেশি ডিটেলস বললাম না শুধুমাত্র আমি এটুকুই বলে রাখলাম যে কুয়া পানি পূর্ণ করতে বললে কুয়ার হাইট যা থাকবে তাই ধরতে হবে আর পানি শূন্য করতে বললে কুয়ার হাইটের গড় গভীরতা বা অর্ধেক মান ধরতে হবে তবে সেই ক্ষেত্রে তোমরা যদি কুয়ার অঙ্ক বা কর্মদক্ষতা রিলেটেড অঙ্ক আরও ডিটেলস বুঝতে চাও তাহলে পরে আমাদের এই ভিডিওর কমেন্টের প্রথম কমেন্টে একটি লিংক। দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু কর্মদক্ষতার ডিটেলস অঙ্ক ওইখান থেকে করে আসতে পারো যেখান থেকে কিন্তু ইন্টারমিডিয়েটের অঙ্কগুলো সাধারণত ওইখান থেকে আসে তো ওইখান থেকে ওই ক্লাসটা তোমরা যদি করো তাহলে কর্মদক্ষতার অনেক ডিটেলস অঙ্ক কিন্তু তোমরা ওইখান থেকে করে আসতে পারবা তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে পরবর্তীতে আমরা পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর অন্যান্য অধ্যায়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো ঠিকই একইভাবে তো ক্লাসটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাই